আজ বানাবো শীতের একটা ইন্টারেস্টিং খাবার, তা হলো গাজরের হালুয়া। তার জন্য নিয়ে নিয়েছি 6টা গাজর, কেটে ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে গ্রেট করে নেব। তো চলো এগুলোকে গ্রেট করে নিই। এইভাবে গুঁড়ো দিয়ে গ্রেট করলাম। সব গাজরগুলো গ্রেট করা হয়ে গেছে। এবার আমরা কড়াইয়ে ঘি দেব। ঘি বেশ অনেকটাই দেব, 1 চামচ কি হিসাব মতো 2 চামচও তোমরা ঘি দিতে পারো। এই ঘিয়ের মধ্যে এবার আমি সমস্ত গাজরটা দিয়ে দেব। এই গাজরটাকে বেশ খানিকক্ষণ ধরে ভালোভাবে এটাকে ফ্রাই করব, যাতে গাজরের কাঁচা গন্ধটা চলে যায়। এরপর নেব 4টে এলাচ এবং এলাচগুলোকে ভালো করে গুঁড়ো করে নেব, আর এই এলাচটা গাজরের মধ্যে দিয়ে দেব। এরপরও কিছুক্ষণ নাড়ব। ভালোভাবে গাজরের কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে পরিমাণ মতো দুধ দিয়ে দেব। দুধ দিয়ে দেওয়ার পরে এটাকে খানিকক্ষণ নাড়তে থাকব। যখন এটা প্রায় শুকিয়ে আসবে তখন এতে একটু খোয়া ক্ষীর দিয়ে দেব। খোয়া ক্ষীর দিলে এর টেস্টটা আরও সুন্দর হয়ে যায়। তো খোয়া ক্ষীরটা ভালোভাবে মিক্স হয়ে গেল। এরপরে এটাকে ভালোভাবে নাড়তে থাকবো। দেখো বেশ শুকনো শুকনো হয়ে আসলে এর মধ্যে পরিমাণ মতো যে যেমন মিষ্টি পছন্দ করো সেরকম চিনি দিয়ে দেব। তো আমি পরিমাণ মতো এর মধ্যে চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার পরে এটা চিনির রসটা ছাড়তে থাকবে, তাই জন্য অনেকটা পাতলা হয়ে যাবে। তাই এটা বেশ খানিকক্ষণ নেড়ে যার যেমন ইচ্ছে সেরকম ড্রাই ফ্রুট এর মধ্যে দিতে পারো। আমি শুধুমাত্র কাজু দিলাম। ব্যাস রেডি আমাদের টেস্টি টেস্টি গাজরের হালুয়া।